Hello students of class 12. আমরা আগের ভিডিওতে মানে 16th ভিডিওতে আলোচনা করেছিলাম ছায়া প্রকাশনী বইয়ের কিছু এমসিকিউ নিয়ে অলমোস্ট অল এমসিকিউ নিয়ে আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সেট 1 এর কিছু নিউমেরিক্যালস নিয়ে আমি চেষ্টা করছি যতটা বেশি আলোচনা করা যায় তো আমি কোন ফর্মুলা কিভাবে প্রয়োগ হচ্ছে সেগুলো বলবো তোমরা খাতা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে অপশনে যে উত্তরগুলো রয়েছে সেগুলো মেলাবে তাহলে তোমাদের প্র্যাকটিসটাও হবে আর একেবারে নিজে করা হলো না সেই ফিলিংসটাও থাকবে না যেহেতু সবগুলো অনলাইনে করছো তোমরা তাহলে আমি ডেটাগুলো পুট করছি না কিভাবে পুট করা হয় সেটা আমি বলবো তোমরা ক্যালকুলেশন করে খাতায় উত্তরগুলো করবে তাহলে শুরু করা যাক সেট 1 এর নিউমেরিক্যাল নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব পরের ভিডিওতে সেট 2 এবং পার্ট সেট কিছু নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব তো সেট 1 এ এই প্রথম যে চৌম্বক ভ্রামক নিয়ে যে নিউমেরিক্যালস রয়েছে আমাদের 1 থেকে 12 অবধি সেখানে অনেকগুলো নিউমেরিক্যাল আমাদের এইচএস এ খুব ক্রুশিয়াল রয়েছে ইভেন এন্ট্রান্সেও ওই টাইপের অ্যাট লিস্ট সেটা হচ্ছে ফার্স্ট নিউমেরিক্যাল দেখবে একটা বৃত্তাকার পরিবাহী রয়েছে সেই বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাসার্ধ রয়েছে কত না 7 সেমিমিটার আর পাক সংখ্যা রয়েছে 50 তাহলে n হচ্ছে 50 এইবারে এখানে প্রশ্ন হয়েছে যে 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা গেলে চৌম্বক ভ্রামক কত হবে তাহলে প্রবাহমাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার তাহলে তোমরা নিশ্চিত পারবে আমি শুধু ধরিয়ে দিচ্ছি ক্যালকুলেশন তোমরাই করবে তাহলে p = কত ni a হয় যেহেতু বৃত্তাকার ওই জন্য a এর জায়গায় তোমরা বসাবে পাই r স্কয়ার তো এখানে তোমরা ক্যালকুলেশন করবে আমি শুধু সাহায্য করছি এখানে n এর মান i এর মান রয়েছে এই হচ্ছে পাই আর স্কয়ার কিন্তু 7 সেমিমিটার আছে এইটাকে তোমরা আর কে কি করতে হবে মিটারে মিটারে কনভার্ট করে তারপরে বসাবে তবে যা বের হবে উত্তর তো তোমরা জানো অপশন কি হয় মানে একক কি হয় সেটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার তাহলে পারবে নিজেরা করবে কোশ্চেন নাম্বার 2 একটি বৃত্তাকার পরিবাহীর কুণ্ডলীর ব্যাস 20 সেমিমিটার পাক সংখ্যা 500 3 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা যাচ্ছে 5 সেমিমিটার চৌম্বক দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডচুম্বকে চৌম্বক ভ্রামকের সঙ্গে অভিন্ন হয় তাহলে দণ্ডচুম্বকে মেল শক্তি কত খুবই ইন্টারেস্টিং প্রশ্ন যা যা ডেটা দেওয়া আছে পরপর পরপর তোমরা তুলবে যেরকম ব্যাস রয়েছে 20 সেমিমিটার তাহলে এখান থেকে আর বের করে নেবে নেক্সট হচ্ছে পাক সংখ্যা সেটা তুলে নেবে 500 নেক্সট হচ্ছে প্রবাহমাত্রা যেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার নেক্সট হচ্ছে চৌম্বক ভ্রামক 5 সেমিমিটার চৌম্বক দৈর্ঘ্য বিশিষ্ট তাহলে এল হচ্ছে 5 সেমিমিটার তারপর কি রয়েছে না মেরু শক্তি এই যে রয়েছে আর এখানে যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাতে তোমরা অ্যাপ্লাই করবে শুধুমাত্র একটা বলবো 2 আর থেকে আর বের করবে এই 5 সেমিমিটার যেটা রয়েছে এটা পরে লাগবে একটু পরে একেও মিটারে কনভার্ট করে নেবে মিটারে কনভার্ট করার পর আমরা জানি চৌম্বক ভ্রামক কত হয় না মেরু শক্তি ইনটু 2l হয় এইখানে লক্ষ্য করে দেখবে তোমাদের যে প্রশ্নতে চৌম্বক দৈর্ঘ্য বলা রয়েছে সেটা আমরা l ধরে নিয়েছি ওই জন্য এখানে আর 2l ধরতে হবে না কারণ গোটাটাই দেওয়া আছে মান ঠিক আছে তাহলে qm ইনটু l pm এর মান তোমরা পেয়ে যাচ্ছ l দেওয়া আছে তাহলে qm বের করা কোনো সমস্যা থাকছে না এবার একক তো তোমরা জানো অ্যাম্পিয়ার মিটার তার পরে নাম্বার যেটা 3 রয়েছে সেটা আমাদের খুব মানে ভালো প্রশ্ন এইখানে এই যে ফর্মুলা তোমরা পড়েছিলে আর বৃত্তাকার পথে যখন কেউ কিউ আধানযুক্ত কণা ভিদ্যুতি নিয়ে ঘুরছে তার মধ্যে যে চৌম্বক ভ্রামক সৃষ্টি হয় সেটা হচ্ছে qvr/2 তোমরা প্রশ্নতে দেখবে ডেটা কেমন আছে আর রয়েছে 0.53 10^-10 তাহলে আর এর মান আমি আর লিখছি না তাহলে ভিডিও যত ছোট করা যায় তাহলে আর এর মান তোমরা পেয়ে যাচ্ছ প্রশ্নে রয়েছে ইলেকট্রনের আধান মানে কিউ 1.6 10^-19 কুলম বেগ 2.186 10^6 তাহলে ভি দেওয়া রয়েছে সরি ভি দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে কিউ দেওয়া রয়েছে তাহলে পিএম বেরিয়ে যাবে তাহলে দেখো চৌম্বক ভ্রামকের মান রয়েছে এবারে পিএম এর একক যা তুমি এখানে করে এসছো মিন্স অ্যাম্পিয়ার মিটার স্কয়ার
নেক্সট যে প্রশ্ন রয়েছে ফোর, এই টাইপের প্রশ্ন আমি তোমাদের একটু শিখিয়ে দিই। মেরু শক্তি দেওয়া রয়েছে কিরকম, না যদি কিউ এম আর একটাকে আমি কিউ এম ড্যাশ বলি, তো একটা রয়েছে যা দেখতে পাচ্ছি 0.5 অ্যাম্পিয়ার মিটার, আর আরেকটা রয়েছে 2 অ্যাম্পিয়ার মিটার। এখানে বলা আছে এরা 5 সেন্টিমিটার দূরে থাকলে তাহলে আর এর মান হচ্ছে 5 সেমি, তাহলে স্বাভাবিক ভাবে এটাকে তোমরা মিটারে করে নিলে 100 ভাগ করে। কত দূরে রাখলে, প্রথমে বলেছে কত বল প্রয়োগ করবে, তাই এটা একদম সহজ প্রশ্ন হয়ে গেল। মিউ নট বাই 4 পাই, সূত্র কি ছিল, যেরকম কুলম্বের সূত্র ওইরকম এই ক্ষেত্রেও দুটো চুম্বক মেরুর মধ্যে যে প্রযুক্ত বল একই রকম সূত্র, শুধু 1/4 পাই এপসাইলন জিরো জায়গায় মিউ নট বাই 4 পাই হবে, যেটা থিওরিতে আমরা আলোচনা করেছি। তা এফ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই কিউ এম কিউ কিউএম ড্যাশ বাই আর স্কয়ার। লক্ষ্য করে দেখো আর এর মান রয়েছে, কিউ এম এর মান রয়েছে, কিউ এম ড্যাশ এর মান রয়েছে, তো সব মানগুলো বসাবে সেখান থেকে ফাইন। আমি ওয়ান ড্যাশের মতো দিচ্ছি, তো এফ টা বের করলে প্রশ্নে বলা আছে দেখো কত দূরে রাখলে বল হবে 10^-5 নিউটন। তাহলে তোমাদের কাজ কি হবে, পরের বারে এফ এর জায়গায় 10^-5 বসালে মিউ নট বাই 4 পাই অ্যাজ ইট ইজ থাকছে, কিউ এম কিউ এম ড্যাশ তো মান আগের থেকেও রয়েছে থাকলো, শুধু আরটা চেঞ্জ করলে এটা আর ড্যাশ ধরে নেবে, সব মানগুলো বসালে কিউ এম কিউ এম কিউ এম এবং কিউ এম ড্যাশ তো রয়েছে প্রশ্নে, মিউ মিউ জিরো মান তোমরা জানো এফ দিয়েছে, আর সেখান থেকে বের করবে। তাহলে আমি লিখে রাখলাম এখানে ফাইন আর ড্যাশ, তো আর ড্যাশ বের করলেই উত্তর কিন্তু ম্যাচ করে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, না দুটো মেরু শক্তির অনুপাত দিয়েছে, তাহলে আমরা বলতে পারি কিউ এম এবং কিউ এম ড্যাশ ইকুয়ালস টু 9:1 এবং এদের মধ্যবর্তী দূরত্ব 12 সেন্টিমিটার, সো আর ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। এবারে বলেছে মেরু দুটির মধ্যে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান শূন্য হবে, তাহলে আমরা সিজিএস ফর্মুলা ইউজ করি প্রথমটার জন্য কথা হবে যে প্রাবল্য চৌম্বক প্রাবল্য, তাহলে যদি এক্স দূরত্বে পাওয়া যায় তাহলে কত হবে কিউ এম বাই এক্স স্কয়ার, দ্বিতীয় জন্য কত হবে কিউ এম ড্যাশ, কারণ টোটালটা যেহেতু আর এর মধ্যবর্তী কোন স্থানে পাওয়া যাবে, তাহলে আর মাইনাস এক্স এর হোল স্কয়ার। তো প্রশ্ন দেখো বলা রয়েছে কোথায় চৌম্বক ক্ষেত্রের মান শূন্য, তাহলে কিউ এম আর কিউ এম ড্যাশ এর মান তোমাদের কাছে রয়েছে, তোমরা এভাবে সাজিয়ে নিও কিউ এম কিউ এম ড্যাশ ইকুয়ালস টু এক্স স্কয়ার আর মাইনাস এক্স এর হোল স্কয়ার। এখান থেকে চাইলে তোমরা একে ডিভাইড করে দিতে পারো, কিরকম না 1/ এইটা, তাহলে এখান থেকে কিউ এম বাই কিউ এম এর মান রয়েছে আর দেওয়া রয়েছে এক্স এর ইউ, যেটা বেরোবে তত, তাহলে দেখবে এখানে উত্তরে রয়েছে অধিক শক্তিশালী মেরু থেকে, কারণ সবসময় শক্তিশালী মেরু থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করা হয়, সেখান থেকে আমরা এখান থেকে এক্স টা বের করে নেব। নেক্সট যে আলোচনা আমরা করছি সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 থেকে, সেখানে দেখো কোয়েশ্চনে বলা রয়েছে 62.8 সেন্টিমিটার দীর্ঘ একটি চুম্বকিত ইস্পাতের তারের মেরু শক্তি 1 অ্যাম্পিয়ার/মিটার, অর্ধবৃত্ত আকার দেওয়া হয়েছে, তাহলে এর চৌম্বক ভ্রামক কত, চৌম্বক ভ্রামকের ফর্মুলা কি হয়, না পি এম ইকুয়ালস টু কিউ এম ইন্টু 2R কিংবা 2L। এইখানে আমি 2R কেন লিখছি, না অর্ধবৃত্ত করা হয়েছে, তাহলে অর্ধবৃত্ত করার জন্য তার যদি দৈর্ঘ্য এল হয় তাহলে এল সমান কত, এমনি হয় 2πr, তাহলে সেক্ষেত্রে কত হবে 2 তো হবে না যেহেতু অর্ধবৃত্ত, সেটা শুধু পাই আর হবে, এখান থেকে আমরা আর বের করে নিতে পারবো এল বাই পাই, তার সাথে 2 গুণ করবো তাহলে 2R পেয়ে গেলাম, কিউ এম নিশ্চিত দেওয়া হয়েছে, কিউ এম দেখো দেওয়া হয়েছে 1 অ্যাম্পিয়ার মিটার আর 62.8 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে এল দেওয়া রয়েছে 62.8 সেন্টিমিটার, কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলে দিই এটা আবার সেন্টিমিটারে রয়েছে, তোমরা কিন্তু কেউ ভুলো না যে সেন্টিমিটার থেকে মিটার করতে হবে, ওটা কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু উত্তর মিলবে না কোনোভাবে, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার একটা সিজিএস একটা এসআই ওভাবে কিন্তু হবে না, যেরকম আগে করে এসছো ওইরকম কিন্তু করতে হবে। তাহলে এখানে কি বললাম আর মানটা বের করবে সেই মানটা এখানে বসাবে, কিন্তু আবার বলবো সিজিএস থেকে এসআই কনভার্ট করে। নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পরের যেটা প্রশ্ন,
সেটা নিয়ে একটু আলোচনা হোক। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, কোয়েশ্চেন নাম্বার 7, সেই ক্ষেত্রে দণ্ডচুম্বকের অক্ষের পর মধ্যবিন্দু থেকে, দণ্ডচুম্বকের অক্ষের উপর যে মধ্যবিন্দু যে রয়েছে, সম্ভবত কোয়েশ্চেন নাম্বার 7 সেটা, এখানে কি কি ডেটা রয়েছে না, 10 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে এল হচ্ছে 10 সেমি, 0.5 mm² ভ্রামক, চুম্বকের মধ্যবিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরে, তাহলে মধ্যবিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরে বলছে। তাহলে যেখান থেকে ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করি সেখান থেকে ডিস্টেন্সটা বলছে, যেমন ধরো আমরা ডি বলি, তো এই ক্ষেত্রে বলছে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, তাহলে ডি এর মান এখানে দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, তাহলে বি কত হয় সেই লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানের জন্য, তোমাদের মনে আছে এটা ছিল ফর্মুলা। তাহলে এবার প্রশ্ন একবার মিলিয়ে নিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যা যা জায়গা ছিল সেটা ঠিকই তুলেছি, 20 সেন্টিমিটার দূরে, 0.5 mm², সব তথ্যগুলো রয়েছে, শুধু পুট করতে হবে, আর মিউ নট বাই 4π, মিউ নট হচ্ছে 4π × 10⁻¹⁷। তো এখানে কি করবো আমরা না, পি এর মান রয়েছে, শুধু বি এর মানটা সেন্টিমিটারে রয়েছে, একে মিটারে করে নিতে হবে, তাহলেই উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, যেটা 20 সেটা কোশ্চেন নাম্বার 8 এ রয়েছে, এই ক্ষেত্রে দেখো ডি রয়েছে কিন্তু এল এর মান দেওয়া কিন্তু নেই। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 এ যা ডেটা গুলো রয়েছে সেখানে কিন্তু ভ্রামক রয়েছে কত, 2 mm², কেন্দ্র থেকে দূরত্ব 10 সেন্টিমিটার, কিন্তু কোন দৈর্ঘ্য দেওয়া নেই, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি একই ফর্মুলা থাকবে, তাহলে ডি মাছ মাছ গ্রেটার দেন এল, তাহলে ডি কত হবে, মিউ নট বাই 4π² PM, ডি ছিল এখানে D^4, তার নিচে আসছে D³, তাহলে দেখো PM এবং ডি এর মান কোশ্চেন নাম্বার 8 এ দেওয়া রয়েছে, তাহলে সেখান থেকে কাজ হয়ে যাবে আমাদের। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে দেখো, দণ্ডচুম্বকের অক্ষের উপর থেকে কেন্দ্র থেকে যথাক্রমে 30 সেমি এবং 60 সেমি, মানে 9 নম্বর দাগের কথা বলছি, দুই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 25:2, তাহলে B1:B2, 25:2, তাহলে চুম্বকটির কার্যকর দৈর্ঘ্যের মান কত, তাহলে অক্ষের উপর ওর কেন্দ্র থেকে যথাক্রমে 30 থেকে 60, তাহলে একই ফর্মুলা থাকবে আমাদের যা ফর্মুলা ছিল, তাহলে একটা এরকম লিখব B1 = μ0/4π, শুধু দুটো কেস করতে হবে এখানে, 2 PM B1 L² নেক্সট হবে B2 = μ0/4π 2 PM D2 D2² L² এইখানে যদি লক্ষ্য করে দেখো এখানে যে L এর মান, এই ক্ষেত্রে চুম্বকের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো, তাই তো? তাহলে দেখো যে দুটো সমীকরণ আছে তোমরা কি করবে, এই সমীকরণ সমাধান ভাগ করে দেবে, এখন ভাগ করলে এগুলো বুঝতেই পারছো এই পিএম গুলো থাকছে না, তাহলে কি থাকছে না, B1 বাই এরকম, আর এদিকে থাকছে কত না, ডিভাইড বাই D2 ছিল, তাহলে এরকম থাকবে এটা, এইটা দেখো B1:B2 মান রয়েছে 25:2, আর এই D1:D2 যেটা রয়েছে সেগুলো তো আমাদের এমনিও আমাদের এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে, কত না 30 সেমি এবং 60 সেমি, তাহলে এখানে 30 30 মানে 30/30² এল, তাহলে সহজেই বেরিয়ে যাবে, তাহলে এখানে কি বললাম B1:B2 মান রয়েছে প্রশ্নে, B1:D2 প্রশ্নে মান রয়েছে, শুধু এলটা বের করতে হবে, তাহলে কাজ হয়ে যাবে, তাহলে এটা তোমরা করবে। আর এইখানে
নেক্সট যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেন নাম্বার যেটা 10 খুব ভালো প্রশ্ন আমাদের এই কোশ্চেন নাম্বার 10টা করার সময় যেটা মাথায় রাখতে হবে সেইখানে যে চুম্বকটা রয়েছে কোশ্চেন নাম্বার 10 এ এরকম ব্যাপার রয়েছে সেখানে যদি দৈর্ঘ্য 12 হয় এর মধ্যবিন্দু থেকে একটা সমবাহু ত্রিভুজ তৈরি করা হয়েছে তাহলে আমি এখানে ছোট করে আঁকলাম কিন্তু অ্যাকচুয়ালি এটাও 12 এটাও 12 আমার এই ডিসটেন্সটা লাগবে যেটা d তাহলে এইটা l এইটা l তাহলে আমি d কি করে পাবো না d পেতে গেলে আমাকে l স্কয়ার মাইনাস এটা তাহলে 12 স্কয়ার মাইনাস l স্কয়ার তাহলে √3l তবে এখানে দেখবে প্রশ্নে যা যা ডেটা দেওয়া রয়েছে ভ্রামক রয়েছে 0.24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার কার্যকর দৈর্ঘ্য 20 সেমি তাহলে 12 সমান 20 সেমি তাহলে l সমান কত 10 সেমি তাহলে l সমান 10 সেমি হয়ে গেল নেক্সট যেটা আমরা কি করব না এখানে বলছে c বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো তাহলে আমাদের এই ক্ষেত্রে যে সমবাহু ত্রিভুজ গঠন করা হয়েছে তাহলে ফর্মুলা আমরা জানি b equals to mu naught by 4 pi pm d square plus l square to the power 3/2 তাহলে এবার তথ্যগুলো মেলানো যাক l এর মান পেয়েছি আছে d এর মান পেয়ে গেলাম এখনই শুধু l এর মানটা সেখানে বসিয়ে দিতে হবে কিন্তু আবার বলবো সিডিএস এসআই সমস্যা সৃষ্টি হবে ওই জন্য এই সেমিগুলোকে তোমরা মিটারে কনভার্ট করবে এটাও কিন্তু মিটারে কনভার্ট করতে হবে তারপর শুধুমাত্র মান বসাবে উত্তর সেই অত টেসলা হবে তাহলে মনে রাখবে তোমরা নেক্সট যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 এটাও ভালো একটা প্রশ্ন আমাদের এইচএস এর জন্য স্পেশালি এইখানে পয়েন্ট 4 ও স্টেট পয়েন্ট 4 ও স্টেট এটাই হচ্ছে বি এর মান এই ক্ষেত্রে তো বলাই রয়েছে চৌম্বক ক্ষেত্র তো ডিসটেন্স হচ্ছে আর যেটা সেটা হচ্ছে 10 সেমিটার আর ইকুয়ালস টু 10 সেমিটার দেওয়া রয়েছে এবারে বলছে অজানা মেরু শক্তি নির্ণয় করতে হবে তো অজানা মেরু শক্তিটা বের করতে হবে তাহলে আমাদের কাছে কিউএম কিউএম ড্যাশ কোনোটাই নেই কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই আমাদের একটা কেটে যাবে এখানে দেখতে পাবে তোমরা তাহলে জানো সূত্র যে আকর্ষণ বল বিকর্ষণ বল যাই হোক তার সূত্র এটাই ছিল আবার যেরকম এফ সমান কিউ ই হতো তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে এই ক্ষেত্রে কত হবে এফ সমান না কিউএম বি তাহলে দেখতেই পাচ্ছ কিউএম কিন্তু কেটে যাচ্ছে কেটে যাওয়া মানে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাবো বি তাহলে বি ইকুয়ালস টু পাচ্ছি কত মিউ নট 4 পাই কিউএম ড্যাশ বাই আর স্কয়ার দেখো বি এর মান দেওয়া রয়েছে আর এর মান দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিউএম ড্যাশটা পেয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে তোমার সহজেই এখান থেকে কিন্তু উত্তর আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমরা এখানে যে মেরু শক্তি নির্ণয় করতে বলেছে সেটা কিন্তু আমরা এইখান থেকে বের করে নিতে পারছি শুধু কিউএম ড্যাশটাকে বাম দিকে নিয়ে চলে আসবে বাকিগুলোকে ডান দিকে রাখবে আমি এজন্য মান তো জানাই আছে একইভাবে তোমরা যখন কোশ্চেন নাম্বার 12 পড়বে তো একইভাবে বের করতে হবে কিরকম তার আগে একটা কথা বলে রাখবো আমি তোমরা এই যে 0.4 একটা দেওয়া রয়েছে না এটা ও স্টেট রয়েছে তাহলে তোমার কাজ করবে এই এককটা তো ও স্টেটে রয়েছে তাহলে ও স্টেট তো রাখতে পারবো না এটাকে তো মিটারে করতে হবে তাহলে এই ওস্টেটটাকে তোমরা কাজ করবে 0.4 রয়েছে ওস্টেট তাহলে এই বি কে ওস্টেট থেকে আমাদেরকে টেসলায় চলে যেতে হবে ওই জন্য তোমরা একবার কনফার্ম করে নেবে এই 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিয়ে আমরা গুণ করতাম টেসলাতে নিয়ে যাওয়ার জন্য তো ওটা একবার মিলিয়ে নেবে তাহলে 0.4 এখানে রয়েছে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা তাহলে আমি তোমাকে বলবো একবার কনফার্ম করে নেবে ঠিক আছে কিনা ও স্টেট থেকে টেসলাতে কনভার্ট করবে আর সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করবে তাহলে কাজ হয়ে যাবে নেক্সট যেটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 12 কোশ্চেন নাম্বার 12 এ দণ্ড চুম্বকের যে অঙ্কটা রয়েছে এই টাইপের অঙ্ক টর্কের অঙ্কগুলো আমাদের শর্ট প্রশ্নতেও খুব কাজে লাগে তো কোশ্চেন নাম্বার 12 এ এই টর্কের যে প্রশ্নটা রয়েছে যে টর্ক বের করতে হবে 30 ডিগ্রি কোণ করে আছে ভ্রামক দেওয়া রয়েছে একদম সহজ তো টাউ কত হয় না pm cross b means pm b sin theta means tau equals to pm b sin theta তো pm এর মান দেওয়া রয়েছে b এর মান রয়েছে কত না সরি b এর মানটা বের করতে বলেছে তাহলে আমরা b বের করে নেব tau তো tau এর মান প্রশ্নে দেওয়া রয়েছে p
পিএম দেওয়া রয়েছে সাইন 30 ডিগ্রি কোণ রয়েছে তো সাইন 30 ডিগ্রি বসাবে সেখান থেকে বি ইজিলি আমরা পেয়ে যাব তো নেক্সট প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে আমি তোমাদের এই 13 14 15 16 যে দাগ রয়েছে অনেকটাই একই রকম সেখানে আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি প্রথম দুটো যাতে করে তোমরা অন্য দুটো করতে পারবে 13 দাগে দেখো তোমাদের এই যে প্রশ্ন এরকম টাইপের এই যে প্রশ্ন রয়েছে আগে যে সলিনয়েড রয়েছে তার দৈর্ঘ্য রয়েছে 10 সেমিটার পাক সংখ্যা রয়েছে 500 সেমি সরি 5000 তাহলে 13 দাগে পাক সংখ্যা আছে 5000 দৈর্ঘ্য হচ্ছে সমান 10 সেমিটার আই হচ্ছে 10 মিলিঅ্যাম্পিয়ার মানে তোমরা জানো 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার আর চুম্বক ভেদ্যতা মিউ আর এই টাইপের প্রশ্ন আমাদের খুব কাজে লাগবে সেটা হচ্ছে 1500 এইচ এবং বি নির্ণয় করতে হবে এটা খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন আমাদের অঙ্কের জন্য দেখো এইচ ইকুয়ালস টু হয় এনআই কেন সেটাও বলি না বি ইকুয়ালস টু কত হয় বি ওয়াইজ হয় তাহলে এখানে দেখো লক্ষ্য করে আমরা এটা জানি যদি আমি এই বি ইকুয়ালস টু নিয়ে যে কনসেপ্টে যদি যাই তোমরা জানো সলিনয়েড কিংবা টরয়েডের জন্য বি ইকুয়ালস টু কত না মিউ নট এনআই আবার বি ইকুয়ালস টু কত না মিউ নট এইচ তাহলে দেখো মিউ নট চলে যাচ্ছে থাকছে এইচ ইকুয়ালস টু এনআই তো এটাই হচ্ছে ফর্মুলা এবং এন কি না একক দৈর্ঘ্যের পাক সংখ্যা তাহলে এন বাই এল ইন্টু আই এইচ ইকুয়ালস টু এন বাই এল ইন্টু আই তাহলে বি বি এর ক্ষেত্রে আমরা যেটা জানি মিউ এনআই হয় এবারে যে মিউ যদি এটা শূন্য মাধ্যম না হয় তাহলে মিউ এনআই হবে তার মানে মিউ নট ইন্টু মিউ আর এন বাই এল ইন্টু আই এবার দেখতে হবে এই ফর্মুলা গুলোতে কি কি ডেটা আমাদের রয়েছে তাহলে তোমরা করতে পারবে প্রথমত এল রয়েছে পাক সংখ্যা রয়েছে প্রবাহমাত্রা রয়েছে চৌম্বক ভেদ্যতা রয়েছে তাহলে কি করব যা করেছি তাতেই হয়ে যাচ্ছে কিন্তু অঙ্কটা কিরকম আই এর মান রয়েছে এখানে লিখেছিলাম আই এন এর মান রয়েছে মিউ আর এর মান রয়েছে মিউ এর মান তোমরা জানো 4/10⁻⁷ সব মানগুলো বসাবে তো এটা বেরোবে টেসলাতে ওটা অ্যাম্পিয়ার পার মিটার করবে দেখবে উত্তর বেরোচ্ছে কিনা নিশ্চিত বেরোবে এটা অ্যাম্পিয়ার পার মিটার আর এটা টেসলায় হবে 14th সেম প্রশ্নই রয়েছে চৌম্বক ক্ষেত্র বি রয়েছে আর মিউ এর মান দেওয়া রয়েছে এইচ বের করতে হবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি 14th কোশ্চেন করার সময় তোমরা জানো বি ইকুয়ালস টু মিউ এইচ যেহেতু মিউ আমরা পেয়ে যাব মিউ 0 ইনটু মিউ আর থেকে তাহলে এইচ ইকুয়ালস টু কত হচ্ছে বি বাই মিউ প্রশ্নে লক্ষ্য করে দেখো 14th কোশ্চেন আমি প্রশ্ন পড়ছি না ওই ক্ষেত্রে বি বাই মিউ বি 0 টু সাপোজ এখানে রয়েছে যা দেখতে পেলাম আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা তাহলে মিউ কত হবে মিউ 0 ইনটু মিউ আর তাহলে মিউ আর এর মান দেওয়া রয়েছে মিউ 0 তোমরা জানো 4/10⁻⁷ সেখান থেকে বেরিয়ে যাবে তাহলে বি কত হবে যেহেতু অন্য মাধ্যমে প্রবেশ করানো হয়েছে তাহলে যে এইচটা এখান থেকে পেলে সেইচটা বসাবে আর এখানে থাকছে এম এম নিয়ে এখানে আমি বলি এই যে এম রয়েছে এমটা কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলেছে তাহলে প্রথমে এইচটা বের করলে তারপরে বি এর মান তো রয়েছে প্রশ্নে তাহলে এখান থেকে এম সমান তাহলে কত দাঁড়াচ্ছে বি বাই মিউ নট মাইনাস এইচ তাহলে বি প্রশ্নে রয়েছে এইচ তোমরা বের করলে মিউ জিরো জানো তাহলে এম বেরিয়ে যাবে তো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এইচএস এ এরকম প্রশ্ন কিন্তু রয়েছে ভালো করে কিন্তু করতে হবে এইবারে আমরা এই ভূচম্বকতে কিছু প্রশ্ন তোমরা 17 দাগ আর 18 দাগের প্রশ্নগুলো একটু পড়ো আমি মুছতে মুছতে কোয়েশ্চেন নাম্বার 17 সেখানে দেখো আমাদের কি কি তথ্য রয়েছে বিনতি কোণ থিটা সেটা হচ্ছে 45 ডিগ্রি এইচ এর মান রয়েছে সরি প্রাবল এর মান রয়েছে আই তাহলে আই কত রয়েছে 4×10⁵ সে মান যাই হোক কোনো অসুবিধা নেই ক্যালকুলেটর একটু বসাবে অনুভূমিক এইচ এবং ভি চাইছে একদম সহজ প্রশ্ন আমরা জানি এইচ ইকুয়ালস টু আই কস থিটা বসাবে শুধুমাত্র ভি ইকুয়ালস টু আই সাইন থিটা মানগুলো রয়েছে বসিয়ে দেবে যা বেরোবে তত উত্তর এবার স্বাভাবিকভাবে উত্তরগুলো এসআইতেই বের করতে হবে যেহেতু এর মান সেটা রয়েছে
তাহলে টেসলা একই ভাবে কোশ্চেন নাম্বার 18 এরকম প্রশ্ন এমসিকিউতে আমাদের রয়েছে যে কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রবল মোট প্রবলের অর্ধেক তাহলে কত h ইকুয়াল টু কত হয় i cos θ অর্ধেক বলেছে তাহলে h এর জায়গায় কত বসাবো i / 2 বসাবো আর এখানে i থাকবে তাহলে cos θ সমান কত হলো না 1 এর 2 হলো তাহলে cos θ 1 এর 2 তাহলে cos 60 ডিগ্রি তাহলে এখান থেকে θ ইকুয়াল টু 60 ডিগ্রি নেক্সট কোশ্চেন তোমরা দেখো এটা ছিল কিন্তু 18 তোমাদের 19 যে কোশ্চেনটা রয়েছে সেটাও কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে সেখান থেকে v এর মান একটা দেওয়া রয়েছে কত 15.9 এসআই একক কিন্তু আমি লিখলাম না সেখান থেকে বলছে θ রয়েছে 30 ডিগ্রি কি চেয়েছে না আমাদের চেয়েছে লব্ধি প্রাবল্য এবং অনুভূমিক প্রাবল্য তো লব্ধি প্রাবল্য কি করে পাবো আমরা জানি v ইকুয়ালস টু i sin θ তাহলে অর্থাৎ i সমান কত হবে v / sin θ v এর মান রয়েছে θ এর মান রয়েছে তাহলে v / sin θ বসিয়ে দাও i পেয়ে যাবে তারপর h বের করতে হবে i cos θ যে i টা এখানে পেলে সেটা এখানে বসিয়ে দেবে আর θ তো রয়েছে তাহলে এইভাবে আমরা করব 20 টাকেও সেম অনুপাত বলেছে তাহলে কোনো অসুবিধা নেই তোমাদের ডেটা গুলো রয়েছে আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি h এর ফর্মুলাটা আছে এখানে প্রথম ক্ষেত্রে কত হবে না এখানে প্রশ্নে বলেছে কি h1 এবং h2 অনুপাত চেয়েছে তাহলে কোনো অসুবিধা নেই এক নম্বর কেসে কত হবে i1 cos θ1 দুই নম্বর কেসে হবে i2 cos θ2 দুটো সমীকরণকে ভাগ করবে এইভাবে তাহলে ভাগ করে যাওয়া গেল সেখান থেকে ডেটা গুলো বসাবে h1 / h2 পেয়ে যাবে তাহলে করবে তোমরা নেক্সট কোশ্চেনটা রয়েছে আমাদের 21 ওইরকমই রয়েছে আমরা 22 এর প্রশ্ন তোমরা করবে কিন্তু আমি একটু কারেকশন করে দিই 22 এর প্রশ্ন 22 এর প্রশ্ন মাঝে দেখবে লেখা রয়েছে 22 এর প্রশ্নে চুম্বকটি দক্ষিণ মেরু থেকে 20 সেমিমিটার উত্তরে চুম্বক ক্ষেত্রের প্রবল কত মানে লাস্ট লাইন সেটা কিন্তু একটু কারেকশন করতে হবে চুম্বকের দক্ষিণ মেরু থেকে কিন্তু প্রশ্নটা হবে না প্রশ্নটা হবে চুম্বকের মধ্যবিন্দু থেকে প্রশ্ন একটু মিসপ্রিন্টিং আছে বইতে ওটা মধ্যবিন্দু থেকে করবে তাহলেই কিন্তু উত্তর মিলবে নাহলে কিন্তু হবে না তাহলে মনে রাখবে 22 এর দাগ করার সময় চুম্বকে মধ্যবিন্দু থেকে সেটা কিন্তু বের করতে হবে না হলে কিন্তু অঙ্ক হবে না 21 এর প্রশ্নে যেহেতু একটা জিনিস লার্নিং হয়েছে সেখানে সেটা আমি একটু বলে দিই আমাদের না অনেক প্রবলেম হতে পারে 21 এর প্রশ্ন দেখবে সেইখানে বলেছে কি বিচ্যুতি কোণ রয়েছে ডেল্টা এটা সেটা হচ্ছে 20 ডিগ্রি ভৌগোলিক মধ্যতলে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশের মান নির্ণয় করতে হবে তাহলে এই যদি হয় তাহলে এই এর কি উপাংশ পাবো সেই বরাবর না একটা পাবো কত cos ডেল্টা পাবো আর এটা ভি রয়েছে তার একটা উপাংশ পাবো সেই বরাবর তো সেটা কত হবে ভি cos ডেল্টা এবার প্রবলেম হচ্ছে কি ভি ইকুয়ালস টু কত হয় h tan থিটা তাহলে এই ক্ষেত্রে কি হবে h এর মান আমাদের যেটা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে 2 * 10 টু দি পাওয়ার মাইনাস 5 তাহলে এই এর মান দেওয়া রয়েছে নেক্সট দেখো আমাদের i এর মান সরি আই বলছি ডেল্টার মান রয়েছে কত 20 ডিগ্রি তাহলে এটা বেরিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে দেখো এইচ এর মান রয়েছে থিটার মান ও থিটার মানও রয়েছে প্রশ্নে তাহলে কোনো অসুবিধাই নেই এইচ এর মান বইতে রয়েছে ডেল্টার মানও রয়েছে থিটার মানও রয়েছে তাহলে সবগুলোই হয়ে যাচ্ছে তাহলে মনে রাখবে এইচ cos ডেল্টা এবং ভি cos ডেল্টা তাহলে কিন্তু তোমাদের অঙ্ক হয়ে যাবে 23 এর দাগ যখন করবে তোমরা 23 এর দাগে দেখো চুম্বক মধ্যতল বরাবর উত্তর মেরু উত্তরমুখী করে রাখা হলো উদাসীন বিন্দু চুম্বকের লম্ব সমদ্বিখণ্ডক তার মানে এই রকম ঠিক আছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে চুম্বকের মধ্যবিন্দু থেকে 10 সেমি দূরে গঠিত হলে যদি এটা 10 সেমি হয় তাহলে চুম্বকের ভ্রামক নির্ণয় করো তাহলে আমাদের ফর্মুলা কি ছিল এরকম থাকতো না মিউ নট বাই 4 পাই pm / dq কেন আমি pm / dq লিখছি কেন লিখছি না b স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3 / 2 না এই ক্ষেত্রে d এর মান l এর থেকে বেশি রয়েছে তো এই জন্য আমরা এটাকে লিখতে পারছি তাহলে মধ্যবিন্দু থেকে বলেছে অত তাহলে আমি আর h লিখছি না যেহেতু অনুভূমিক উপাংশ বলেছে তাহলে আমরা h সরি b লিখছি না h লিখবো তাহলে এই ক্ষেত্রে আমরা লম্বসমের চুম্বকের মধ্যবিন্দু ভূচুম্বকের অনুভূমিক উপাংশের মান দেওয়া রয়েছে বের করতে হবে ভ্রামক তো এইখান থেকে তোমরা pm সমান কত পাচ্ছ 4 pi h dq /
mu naught. So Pm equals to 4 pi h dq by mu naught. সব মানগুলো বইতে রয়েছে প্রশ্নে, এইচ এর মান রয়েছে, ডি এর মান রয়েছে, মিউ জিরো তোমরা জানো, তাহলে সেখান থেকে পি এর মান বেরিয়ে যাবে এসআই এককে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ারে। সেট ওয়ান এর যে লাস্ট কোশ্চেন রয়েছে মিন্স কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24 এ তোমরা দেখবে কোন স্থানের ভূচোপক প্রবল 2×10⁻¹⁵ টেসলা, মানে আইটা হচ্ছে আই এর মান, বিরতি কোণ 30°। তাহলে একই প্রশ্ন এই চ্যাপ্টারের সেই স্টার্টিং প্রশ্ন যেটা ছিল ভূচুম্বকত্বে চার মতোই, এইচ ইকুয়ালস টু আই কস থিটা, ভি ইকুয়ালস টু আই সাইন থিটা। তাহলে লক্ষ্য করে দেখো এখানে আই এর মান দেওয়া রয়েছে 2×10⁻¹⁵, তাহলে আই রয়েছে 2×10⁻¹⁵ টেসলা এবং থিটা রয়েছে 30°। তাহলে এই মানগুলোকে এই প্রত্যেকটা মান যে রয়েছে সেটা বসাবে, যা উত্তর হবে সেটা এসআইতে, সেটা হচ্ছে টেসলা। তাহলে এখানে তোমাদের সেট ওয়ান এর মোটামুটি অঙ্ক শেষ হলো, তোমরা প্রত্যেকেই খাতায় করবে, উত্তরগুলো ম্যাচ করাবে, বাইসের দাগটা খেয়াল রাখবে, মাঝের অংশটা হবে মধ্যবিন্দু থেকে, বাকি প্রশ্নগুলো ঠিক রয়েছে। আমরা নেক্সট ভিডিওতে আমাদের সেট টু কিছু নিউমেরিক্যাল এবং হোয়াটসঅ্যাপ কয়েকটা নিউমেরিক্যাল নিয়ে, হোয়াটসঅ্যাপ মোট চারটে রয়েছে, সেখানে দুটো নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করবো, সবাই ভালো করে প্রশ্ন করবে। টিল দেন বাই।